আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। যারা ফেব্রুয়ারি মাসে সৌদি আরব থেকে বাংলাদেশ ছুটিতে যেতে চাচ্ছেন, আপনি সৌদি আরবে যেখান থেকেই যান না কেন, রিয়াদ থেকে, জেদ্দা থেকে অথবা দাম্মাম থেকে যদি যান, টিকিটের দাম কম আছে সৌদি এয়ারলাইন্সে। তো আমি এখানে সব টিকিটের রেডি চেক করা আছে আমার, ফেব্রুয়ারি মাসের কোন তারিখ থেকে কোন তারিখে কত টিকিটের দাম। আর আমি এমনি একটু কিছু দেখাচ্ছি ডাইরেক্ট সরাসরি, যে আসলে আপনারা নিজে চোখেই দেখুন যে টিকিটের দাম আসলে কম না বেশি, কারণ এগুলো তো আমার বানানো কোনো কথা না, আর আমার দ্বারাই বানানো সম্ভব না, কারোর দ্বারাই বানানো সম্ভব না, যেহেতু অনলাইনে এগুলো তো আর মিথ্যা হয় না। তখন টিকিটের রেট আপনার ছুটির পরে ডিপেন্ড করবে আপনি কিরকম টিকিট নেবেন। কারণ হলো, যদি আপনি 6 মাসের ছুটিতে যান, অথবা 5 মাস, অথবা 4 মাস, অথবা 3 মাস, অথবা 2 মাস, যে ছুটিতে যদি যান, আপনি যদি ফেব্রুয়ারি মাসের 10 তারিখের পর থেকে যান 6 মাসের ছুটিতে, তো জুলাই মাসের 20 তারিখে হবে কোরবান ঈদ। তো আপনি ঈদের 5 দিন, 10 দিন পরেও যদি আসেন, তাও আপনার 5 দিন হাতে সময় থাকবে। টিকিটের দাম হবে দেখুন কত, রিয়াদ সৌদি আরবে টু ঢাকা বাংলাদেশ 10 ফেব্রুয়ারি যদি যান, অথবা 15 ফেব্রুয়ারি যদি যান, অথবা 20 ফেব্রুয়ারি যদি যান, টিকিটের দাম হবে আপনার 1284 রিয়াল। আর গেস্ট সেমি ফ্লাক্সে 1136 রিয়াল, আর বিজনেস ক্লাসে 1520 রিয়াল, অথবা 1804 রিয়াল। আপনি ফ্লাইট আছে তিনটে, ঠিক আছে, প্রতিদিন তিনটা তিনটা করে ফ্লাইট, তো আপনি সর্বনিম্ন 1284, 1300 ধরে রাখেন, 1300 টাকার ভিতরে যেতে পারছেন আপনি ঢাকা সৌদি থেকে। আর যদি 6 মাস পরে আপনি আসেন ঈদের পরে, ঈদের পরে দেখুন এখানে ঢাকা বাংলাদেশ টু রিয়াদ সৌদি আরবিয়া 30 জুলাই আসবেন আপনি ওইখান থেকে 2021-এর, তো টিকিটের দাম পড়বে আপনার 1412 রিয়াল। এরপরে দেখুন, যারা জেদ্দা থেকে যাবেন, জেদ্দা সৌদি আরবে টু ঢাকা বাংলাদেশ 15 ফেব্রুয়ারি 2021, জেদ্দা থেকে টিকিটের দাম হবে 1124 রিয়াল। গেস্ট সেমিফ্লেক্সে আছে 1229 রিয়াল, 1249 রিয়াল, আর বিজনেস ক্লাসে আছে 1601 রিয়াল। আর দুই ফ্লাইটে সিট খালি নেই, ডেট আগে পিছিয়ে করে দেখতে পারবেন। এরপরে দেখুন দাম্মাম থেকে, দাম্মাম সৌদি আরবে টু ঢাকা বাংলাদেশ 15 জানুয়ারি 2021, জানুয়ারি মাসে কিন্তু সেম টিকিটের দাম 1079 রিয়াল, 1079 রিয়াল, 1100 ধরে রাখেন, এর ভিতরে 1100 টাকার ভিতরে আপনি বাংলাদেশ যেতে পারছেন দাম্মাম থেকে। তো এখন কথা হলো, যারা 6 মাসের ছুটিতে যাবেন তাদের টিকিটের দাম কম, আর এরপরে হলো 5 মাস ছুটিতে যদি যে আসেন, কারণ 5 মাস যদি যান, আপনার রমজানের ঈদ হবে মে মাসের 13 তারিখে, ঈদ হবে রমজানে, জুন মাস থেকে হজের ফ্লাইট চালু হবে, এই জন্য আসার সময় টিকিটের দাম বেশি। আপনি যেখান থেকে আসেন না কেন, টিকিটের দাম বেশি পড়বে যে কোনো এয়ারলাইন্সের, সৌদি এয়ারলাইন্স হোক বা অন্য এয়ারলাইন্স হোক। তো দেখুন রিয়াদ টু সৌদি আরবিয়া এবার আসার সময় দেখুন, এখানে ঢাকা বাংলাদেশ টু রিয়াদ সৌদি আরবে 10 জুন যদি আসেন আপনি, জুন মাস 5 মাসের ছুটিতে গেলে আপনার টিকিটের দাম দেখুন 1412 রিয়াল এক ফ্লাইটে, আর 1609 রিয়াল অন্য একটা ফ্লাইটে, আর একটা ফ্লাইটে 1609 রিয়াল। আর গেস্ট সিমি ফ্ল্যাক্সে আছে আপনার 1161 রিয়াল, 1668, বিজনেস ক্লাসে 1846 রিয়াল, বিজনেস ক্লাসে 2129 রিয়াল। এবার যারা জেদ্দা থেকে আসবেন, যাবেন 6 মাসের ছুটিতে, আসতে গেলে টিকিটের দাম দেখুন এখানে, জেদ্দা সৌদি আরবে টু ঢাকা বাংলাদেশ, এটা আসার সময় দেখুন, ঢাকা বাংলাদেশ টু জেদ্দা সৌদি আরবে 25 মে যদি আপনি আসেন রমজানের ঈদের পরে, টিকিটের দাম হবে আপনার 1450 রিয়াল, 1450, 1555, অথবা বিজনেস ক্লাসে 1907 রিয়াল টিকিটের দাম ডাইরেক্ট। দাম্মাম থেকে যদি 5 মাসের ছুটিতে যান, তো এখানে টিকিটের রিটার্ন টিকিটের দাম হবে দেখুন, দাম্মাম টু সৌদি আরবিয়া আর ঢাকা টু দাম্মাম 1 মেতে যদি আসেন, মে মাসের 1 তারিখে যদি আসেন, টিকিটের দাম হবে 1297 রিয়াল, অন্য ক্লাসে 1460 রিয়াল, 1822 রিয়াল।
এখন কথা হলো, 5 মাসের ছুটিতে যদি যান, আমি তো দেখালাম ডাইরেক্ট 5 মাসের ছুটিতে গেলে টিকিটের দাম বেশি। আপনি যদি 6 মাসের ছুটিতে যান তাহলে টিকিটের দাম কম। 4 মাসের ছুটিতে গেলে শুধু রমজানের ঈদ পাবেন, কোরবানির ঈদ পাবেন না। রমজানের ঈদ পরেও যদি আসেন তাও টিকিটের দাম কম, কিন্তু রমজানের মাসের ঈদের পরে যদি 1 মাস পরে আসেন টিকিটের দাম বাড়া চালু হবে, কারণ হজের ফ্লাইট চালু হবে সেই জন্য। তো আপনারা যদি যেতে চান ফেব্রুয়ারি মাসের যে কোনো তারিখে আর কি, আমি তো একটা ডেট দিয়ে দেখালাম, সব তারিখে আমার আগে থেকে চেক করে নেওয়া ভাই, এর ভিতর কোনো মিথ্যা কথা না, ডাইরেক্ট তো দেখছেন, এগুলো তো আমার বানানো কোনো কিছু না। আমি কি বানাতে পারি এগুলো? না, আপনি বানাতে পারেন, কেউ তো বানাতে পারেন না, বানানো সম্ভব না। তো আপনারা নিজেও চেক করতে পারবেন, এটা তো আমার মুখের কোনো কথা না। টিকিটের দাম ফেব্রুয়ারি মাসে কম আছে, আপনারা যদি যেতে চান তাহলে অবশ্যই যেতে পারবেন। আর টিকিট যদি নেন তাহলে আমি সাজেস্ট করব 6 মাসের টিকিট, 6 মাসের ছুটির জন্য, কারণ 6 মাসের টিকিটের দাম কম আছে, অথবা 4 মাস। 5 মাসের জন্য যারা যাবেন তারা আসার সময় টিকিটের দাম বেশি, তা তো দেখলেন। আর আমি তো প্রতিটা ডেটে দেখাতে পারলাম না কোন ডেটে কোন ফ্লাইট চালু হবে, আমি তো প্রতিটা ডেটে দেখাতে পারলাম না, কিন্তু আমি আগে চেক করে নেওয়া আছে। এখন আপনারা সৌদি আরব থেকে বা অন্য কোথাও থেকে যদি, যে কোনো জায়গা থেকে যদি যেতে চান, কোন ডেটে আপনি কোন ডেটে যেতে চাচ্ছেন সেই ডেটটা আমাকে বললে, আর আসবেন কোন ডেটে সেই ডেটটা বললে, আমি আপনাকে টিকিটের দাম জানানোর চেষ্টা করব যে কোনো এয়ারলাইন্সে। আপনি শুধু তবে কমেন্ট করার সময় আপনি লিখে দেবেন আপনি কোন জায়গা থেকে কোন জায়গায় যাবেন, আর কোন তারিখে যাবেন, এবং কত তারিখে আসবেন, কোন ফ্লাইটে যাবেন। শুধু এইটুক রিকোয়েস্ট ভাই, এইটুক দিলে আমি আপনার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো অবশ্যই। হয়তো আমার সময় পেলে আমি সাথে সাথে দিতে পারি, আর একটু লেট হতে পারে, দেখুন আমি অনেক কমেন্ট আসলে ওগুলো উত্তর দিতে গেলে একটু সময় লেগে যায় বেশি, এই জন্য দেওয়া সম্ভব হয় না, লেটে লেটে দিই, কিন্তু ইনশাল্লাহ দিই। আর অনেকে যদি সেম কমেন্ট থাকে তাহলে এক দু একজনকে দিই, যেহেতু অনেক কমেন্ট কারোর দ্বারাই দেওয়া সম্ভব না, তারপরে আমি চেষ্টা করি দেওয়ার, কারণ আমার আশায় আপনারা পড়ে আছেন যে আমার, আমি যা বলবো সেটা আপনারা শুনবেন কমেন্টের উত্তর, কারণ আগ্রহ না থাকলে তো আপনারা জানতে চাচ্ছেন না যে কোন ফ্লাইটে আপনি যাবেন, সেই জন্য। আর আপনারা যদি বুঝতেন অত ভালো করে তাহলে তো আপনারা নিজেরাই জেনেই নিতেন। এই জন্য আপনারা যাওয়ার প্রস্তুতি নেন, আর টিকিট আগে থেকেই নেওয়াই ভালো। আর যে কোনো একই ফ্লাইটে যদি যেতে চান আপনারা রিটার্ন টিকিট নিয়েই যাবেন, কারণ একই ফ্লাইটে যদি যান, আপনি যে কোনো ফ্লাইটে যদি যান, সৌদি এয়ারলাইন্স, আরব আমিরাত, বাংলাদেশ বিমান, কাতার এয়ার, যে কোনো এয়ারলাইন্স আপনি যদি যান, তাহলে যদি ওই ফ্লাইটে আবার ওই ফ্লাইটে যদি আপনি রিটার্ন আসেন তাহলে টিকিটের দাম কম, কারণ ওরা কনভার্ট করে দেখে যে এই ফ্লাইটে যাচ্ছে আবার এই ফ্লাইটে আমাদের ফ্লাইটে আসবে, তো তার জন্য একটু ছাড় আছে, কোম্পানির ছাড় আর কি। এই জন্য আপনারা রিটার্ন টিকিট নেওয়ার চেষ্টা করবেন, রিটার্ন টিকিট নিলে টিকিটের দাম কম পড়বে। আর কারো কোনো সমস্যা জানতে চাইলে ইনশাল্লাহ কমেন্ট করে জানাতে পারবেন। সময় ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।